মিঠাই ধারাবাহিকে অভিনয় করে ছোট পর্দায় তার কেরিয়ারের এক মাইলস্টোন গড়েছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। মিঠাই শেষ হয়ে গেলেও অনুরাগীদের মন আবারও একবার কেড়ে নিলেন মিঠাই রানী। সদ্যই তার একটি ফ্যান পেজের পক্ষ থেকে সৌমিত্রিষার ইনস্টাগ্রামে এক অনুরাগীর বাবা কোমায় চলে যাওয়ার খবর জানিয়ে মেসেজ করেছিলেন। সৌমিত্রিষা সেই বার্তার প্রতিক্রিয়া জানাবেন সেটা ভাবতেই পারেননি অনুরাগী। অনুরাগীর মেসেজটি চোখে পড়তেই উত্তর দিয়েছেন অভিনেত্রী। সেই অনুরাগী সৌমিত্রিষাকে লিখেছিলেন, দিদি ভাই, আমার বাবাই খুবই অসুস্থ, কোমাতে আছে, একটু আমার বাবাইয়ের জন্য প্রে করবে দিদি ভাই, প্লিজ। জবাবে অভিনেত্রী লিখলেন, অবশ্যই, বাবা লোকনাথকে বলো সব বিপদ দূর হয়ে যাবে, আমি প্রার্থনা করব, বাবাই সুস্থ হয়ে যাবেন সোনা। শীঘ্রই অভিজিৎ সেনের পরিচালনায় প্রধান ছবিতে দেবের বিপরীতে অভিনয় করে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। ছবির প্রি প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সৌমিত্রিষার প্রথম ছবি মুক্তি ঘিরে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। সকলের প্রিয় মিঠাইও তাই অনবরত তার আপকামিং ছবির আপডেট শেয়ার করে চলেছেন। জীবনে প্রথম বড় পর্দায় কাজ, স্বাভাবিকভাবেই এক্সাইটেড অভিনেত্রী। আর এরই মাঝে ভক্তকে দারুণ এক প্রতিক্রিয়া জানালেন সৌমিত্রিষা কুণ্ডু। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।